দিলীপ ঘোষের মতো উজবুক আহাম্য মাথা মোটা লোকের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত। দিলীপ ঘোষের মতো উজবুক আহাম্মক ও মাথা মোটা লোকের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত নয়, এমনই ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিকে কানাঘুষো কিন্তু চলছে, রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে দিলীপ ঘোষকে। তবে ধৈর্য আর না ধরেই দিলীপ বাবুকে সরাসরি আক্রমণাত্মক সুরে কি বললেন সৌগত রায়, চলুন শুনে নেওয়া যাক তার নিজের মুখেই। আহাম্য মাথা মোটা লোকের কোন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত। দিলীপ ঘোষ হচ্ছে রাজনীতি তো বোঝে না, হচ্ছে কট্টর আরএসএস, লাঠি খেলা ছোড়া খেলা লেফট রাইট করা এগুলো বোঝে। দিলীপ ঘোষের মতো উজবুক আহাম্য মাথা মোটা লোকের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত না। দিলীপ ঘোষ কী বলে সবই অবাধ্যর পাগলের মতো কথা। দিলীপ ঘোষ তো বলেছিল স্ট্রেচারে করে সবাইকে বাড়ি পৌঁছতে হবে, তারপর বলেছিল জেলে দিয়ে দেব বউ বাচ্চার মুখ দেখতে পারবে। দিলীপবাবুকে জিজ্ঞেস করছি যেগুলো আগে বলেছিলেন তার জবাব দিন, সত্যি কি উনি এমন ব্যবস্থা করতে পেরেছেন যে কেউ বউ বাচ্চার মুখ দেখতে পারবে না? আর মমতা ব্যানার্জিকে উনি কী বলে অপমান করেছিলেন আপনাদের সব জানা আছে। দিলীপ ঘোষের মতো উজবুক আহাম্য মাথা মোটা লোকের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত নয়। আমরা তো জানি কোনো কারুর নেতৃত্বে যদি একটা দল হেরে যায় সে নিজে থেকে পদত্যাগ করে, সব রাজ্যে এইটা চলে। হেরে গেল দিলীপ ঘোষ দিব্যি চায় পে চর্চা করে বিবৃতি দিচ্ছে, ওর একটুকুও লজ্জা হয়নি বলতে যে আমরা দুশো আগলেবার 200 পার বলে 77 এসে থেকে গেছি। উনি পদত্যাগ করছেন না কেন? বিজেপিতে এই দাবি উঠে দেখুন, দিলীপ ঘোষ হচ্ছে রাজনীতি তো বোঝে না, হচ্ছে কট্টর আরএসএস, লাঠি খেলা ছোড়া খেলা লেফট রাইট করা এগুলো বোঝে। দিলীপ ঘোষের রাজনৈতিক মন্তব্য নিয়ে কিছু না বলাই ভালো।